বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মুখ্যমন্ত্রীর হাত ধরে আগরতলা মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে উদ্বোধন হলো ট্রমা সেন্টারের। আগরতলা মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার দুপুরে। এই সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত, আগরতলা পুর নিগমের পারিষদ কৃষ্ণ মজুমদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, অধিকর্তা জে কে দেববর্মা প্রমুখরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এমন একটি কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তা অনেক আগেই রাজ্য সরকার অনুভব করেছিল, কিন্তু অর্থ ও পরিকাঠামোগত দুর্বলতার কারণে দীর্ঘদিন তা গড়ে তোলা যায়নি। অবশেষে এই সেন্টারটি চালু করা সম্ভব হলো। তিনি জানান, রাজ্যের উত্তর ঊনকোটি ও ধলাই জেলার জন্য আরও একটি ট্রমা সেন্টার চালু করা হবে। এটির প্রস্তাবিত স্থান নির্ধারণ করা হয়েছে ধলাই জেলার জেলা সদর আমবাসা জেলা হাসপাতালে এবং দক্ষিণ ও গোমতি জেলা নিয়ে তৃতীয় একটি ট্রমা সেন্টার চালু করার চিন্তা ভাবনা চলছে। সেই সঙ্গে তিনি বলেন, এই ট্রমা সেন্টারে যাতে মানুষদের আসতে না হয় এই ব্যবস্থা করতে হবে, কারণ এই সেন্টারে দুর্ঘটনাগ্রস্ত রোগীদের স্নায়ুবিক ও ব্রেনের উন্নত চিকিৎসা ও অপারেশন করা হবে, তাই সড়ক দুর্ঘটনা যাতে কমানো যায় এই ব্যবস্থা করতে হবে সকলকে। অনেক আগে থেকেই আমরা অনুভব করছিলাম, কিন্তু অর্থের যে সীমাবদ্ধতা এবং একই সাথে ডাক্তার এবং নার্সের যে সীমাবদ্ধতা, এই দুটো কারণে আমরা এর আগে এই কেন্দ্রটি তৈরি করার বা সম্পন্ন করার কাজ হাতে নিতে পারেনি, সময় লেগেছে। দেরি হলেও এটা ভালো কাজ, এটা আমাদের প্রয়োজনে আসবে। আমরা কিন্তু শুধু আগরতলায় এই জিবি বা আইজিএম এই দুটো প্রধান যে রেফারেল হসপিটাল আমাদের রাজ্যে, এই দুটো হসপিটালকে ভিত্তি করে এই ট্রমা কেয়ার সেন্টার স্থাপন করার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ করছি না। আমাদের যেটা মনে হয়, এটা আমাদের ভাবনায় আছে, আলোচনা আমরা করেছি, বিশেষ করে উত্তর জেলা, ঊনকোটি জেলা এবং ধলাই জেলা, এই তিনটি জেলাকে ভিত্তি করে তার কোনো একটা কেন্দ্রস্থলে কোনো একটা হাসপাতালকে চিহ্নিত করে অনুরূপভাবে আরেকটি ট্রমা কেয়ার সেন্টার আমাদের তৈরি করতে হবে। কারণ ওখানে দুর্ঘটনায় পতিত হলে পর তাদেরকে আগরতলায় নিয়ে আসতে আসতে, এই সেন্টারে নিয়ে আসতে আসতে অনেকেই হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ফলক উন্মোচন ফিতা কেটে ট্রমা সেন্টারের উদ্বোধন করেন ও অত্যাধুনিক পরিষেবার যন্ত্রপাতিগুলি ঘুরে দেখেন। এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন বার্ষিক শিল্পী শাউলি রায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত মহিলা কর্মচারীরা এখন থেকে নিজ শিশু লালন পালনের জন্য 2 বছরের ছুটি পাবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রী ভানুলাল সাহা। ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত মহিলা কর্মচারীরা এখন থেকে নিজ শিশু লালন পালনের জন্য 2 বছর ছুটি পাবেন। ছেলে মেয়ের 18 বছর বয়স পর্যন্ত ধাপে ধাপে 730 দিনের এই ছুটি নিতে পারবেন তারা। 2 সন্তান পর্যন্ত এই ছুটির সুযোগ পাবেন। এখন মাতৃকালীন সময়ে সরকারি চাকরিজীবী মহিলারা 6 মাসের ছুটি পাচ্ছেন। 6 মাসের এককালীন ছুটির বাইরে থাকবে এই নতুন ঘোষিত ছুটি। এর নাম দেওয়া হয়েছে চাইল্ড কেয়ার লিভ। মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে ত্রিপুরা সরকার তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা সংবাদ মাধ্যমকে একথা জানান। ফর উমেন এমপ্লয়িজ অফ দি স্টেট গভর্নমেন্ট এইটা আমাদের লিভ রুলসে নতুন ভাবে প্রভিশন করা হলো থ্রু 13 অ্যামেন্ডমেন্ট অফ ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস লিভ রুলস 1986। এখানে এই প্রভিশনটা হলো একজন মহিলা কর্মচারী তার স্বাভাবিক ছুটির বাইরেও 730 days মানে 2 বছর সে পেইড লিভ পাবে ফর রিয়ারিং, লালন পালন, পড়াশোনা, অসুখ ইত্যাদি 18 বছরের নিচ পর্যন্ত সময়ে 2টি বাচ্চার পর্যন্ত সময়ের জন্য তার সার্ভিস লাইফে সে 730 দিন ওই ব্যাপারে পেইড লিভ পাবে। এটা
আমরা চালু করলাম এই মর্মে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইল্ড কেয়ার লিভ অ্যালাউ করছেন তার মহিলা কর্মচারীদের জন্য আমরা এই রাজ্যে এটাকে। মন্ত্রিসভার এদিনের এই সিদ্ধান্তে রাজ্য সরকারি চাকরিজীবী মহিলারা খুশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরে প্রবল তুষারপাতে নিখোঁজ 5 সেনা জওয়ান। কাশ্মীরের গোয়ারেজ ও নওগাম সেক্টরে ভারী তুষারপাতে নিখোঁজ 5 সেনা। প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক একথা জানিয়েছেন। গতকাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তুষারপাত ও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ওই রাজ্যের উপর দিয়ে বিস্তৃত পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুই জওয়ান ঢালে গড়িয়ে গিয়েছেন। অন্যদিকে বান্দিপোরা জেলার গোয়ারেজের সাবসেক্টর কাঞ্জাল ওয়ানে ভারী তুষারপাতে আরও 3 জওয়ান ফরওয়ার্ড পোস্ট থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজ সেনা জওয়ানদের সন্ধানে তল্লাশি চলছে। এর আগে পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন যে গোয়ারেজ সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে বাকটুর পোস্টে তুষারধসের কারণে 3 সেনা নিখোঁজ হয়ে গিয়েছেন। গোয়ারেজের তুলেইলে গতকাল তুষারধসের কবলে পড়েন সেনার এক কুলি, এরপর থেকেই তিনি নিখোঁজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের জোট অফিস উদ্বোধনকে কেন্দ্র করে হয় সভা। ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা। মঙ্গলবার সন্ধ্যায় সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে দাড়িকাপুরে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জোন অফিসের সূচনা হয়। প্রথমে লাল পতাকা উত্তোলন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, এরপর ফিতা কেটে নির্বাচনী জোন অফিসের সূচনা করেন সিপিএম নেতা প্রণব চক্রবর্তী এবং পদ্মকুমার দেববর্মা। শেষে হিমাংশু দাসকে সভাপতি করে ভাষণ রাখেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, প্রণব চক্রবর্তী, শঙ্কর দাস সহ অন্যান্যরা। বক্তারা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভাষণ রাখেন। শুরুতে বাগানবাজার থেকে মিছিল এসে সভায় সামিল হয়, ভালো লোক সমাগম হয়। এদিন কট্টর বিজেপি কর্মী কৃষ্ণ দাস সিপিএম দলে যোগ দেন। বামপন্থী বিরোধী যারা আছে তার মধ্যে বিজেপি, তারা 2014 লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে যখন ভারতবর্ষের শাসন করার যখন অধিকার পায় তখন থেকে তাদের স্বপ্ন ছিল যে কমিউনিস্ট রাজ্য বামফ্রন্ট বিশেষ করে ত্রিপুরা রাজ্যটাকে তারা বাম মুক্ত করবার জন্য তাদের একটা ষড়যন্ত্র এবং কর্মসূচি ছিল। একের পর এক তারা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের কাজকর্মকে ব্যাহত করবার জন্য, উন্নয়নমূলক কাজকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদের ষড়যন্ত্রের কোনো খামতি ছিল না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত কয়েকদিনের অনবরত ঝিরঝির বৃষ্টির কারণে মহকুমার অধিকাংশ কৃষকের মাথায় চিন্তার ভাঁজ, নষ্ট হয়ে যাচ্ছে শীতকালীন সবজি। গত কয়েকদিনের অনবরত ঝিরঝির বৃষ্টির ফলে নাগরিক জীবন স্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজ্যের অধিকাংশ কৃষকদের। মহকুমার গোমতী নদীর তীরে যে সমস্ত কৃষিজ গ্রামগুলি, বিশেষ করে কলমখে, তেলকাজলা, গ্রান্তলি, ইন্দ্রনগর, বেজিমারা, এই সমস্ত কৃষিজ এলাকাগুলির শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন থেকে শুরু করে এই সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে ধান কেটে খেতে রেখেছেন, দুদিনের রোদে শুকনোর পর বাড়ি নিয়ে যাবেন, কিন্তু অকাল বৃষ্টির ফলে অনেক ধান জলের তলায় চলে গেছে। ওই দিন কথা বলতে গিয়ে একজন কৃষক বলেন, এখানে ধান চাষিরা আছি, আমাদের এই আজকের 2-3 দিনের বৃষ্টি আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের ধান সিদ্ধ ধান ছিল, আমারও অনেক ধান ছিল, অনেক ধান ক্ষতি হয়েছে, প্রায় অনেক অনেক মানুষের এখানে ক্ষতি হয়েছে। আর সবজি তো বলে লাভ নেই, আপনারা দেখুন, নিজের চোখে দেখুন আমার সবজি কি ভালো সবজি, কপি আমার সব নষ্ট হয়ে গেছে 2 দিনের বৃষ্টি। এখন কি করব, আমার কিছুতেই বুঝতে পারছি না। ধান তো আমি এমনিতে 3 কানের মতো করেছিলাম, কিন্তু 1 কানের মতো আছে আর 2 কানের মতো নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে 2 কানে, আর ইদানিং 1 কানে কেটে ধান বাস করেছিলাম সিদ্ধ করার জন্য, কিন্তু আজকে 2 দিনের বৃষ্টিতে এই সিদ্ধ ধান সব ঘরের মধ্যে নষ্ট হতে যাচ্ছে।
আমরা দেখলাম গত এক থেকে দেড় মাস আগে যে বন্যা হয়েছিল এই রাজ্যের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের কৃষকদের জন্য 300 কোটি চেয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। অথচ পার্শ্ববর্তী রাজ্য আসামকে বন্যাত্রাণে সাহায্য করলেও ত্রিপুরাকে সাহায্য করেনি। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার আগামী দিনে এই রাজ্যের কৃষকদের কোন ব্যবস্থা করেন। নজরুলের রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নমানের কাজের খেসারত, নির্মাণকালে ভেঙে পড়লো সোনামুড়া কলেজের প্রশাসনিক ভবনের এক অংশ। নিম্নমানের কাজের খেসারত, নির্মাণকালে ভেঙে পড়ল সোনামুড়া কলেজের প্রশাসনিক ভবনের একাংশ। কাজের দায়িত্বে থাকা স্থানীয় দুই ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। কলেজ চলাকালীন মঙ্গলবার দুপুরে ঘটেছে এই ঘটনাটি। যদিও হতাহতের কোনো ঘটনাই ঘটেনি, ঘটনার পরে ভাঙ্গা অংশ তড়িঘড়ি পরিষ্কার করার ধুম পড়ে যায় ঠিকাদারদের তরফে। দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত হয়েছে পূর্ত দপ্তরের অধীন সোনামুড়ার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, তারই যেন বাস্তবরূপ ফের প্রত্যক্ষ করা গেল। মঙ্গলবার দুপুরে কলেজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সোনামুড়া কলেজের নির্মীয়মান প্রশাসনিক ভবনের একাংশ। 18 লক্ষ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের দ্বিতলে চলছিল এর নির্মাণ কাজ। তখনই একটি পিলার ও দেওয়ালের একটা বড় অংশ ভেঙে পড়ে, বরাতগুনে রক্ষা পায় কলেজ পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেলের এক ইঞ্জিনিয়ার, স্থানীয় বিধায়ক, স্থানীয় পূর্ত দপ্তরের এসডিও ও কলেজের এক প্রফেসরকে ইমপ্লিমেন্টিং অফিসার বানিয়ে কাজটি দেখভালের জন্য একটি কমিটি বানানো হয়েছে। তারপরও কিভাবে ঘটলো এই ঘটনা, অনেকেই বলছেন এই প্রশ্ন। আবার অনেকেই বলছেন এই কমিটিকে ম্যানেজ করে কাজের দায়িত্বপ্রাপ্ত দুই ঠিকাদার আশ্রয় নিয়েছেন আকছার দুর্নীতির। সিমেন্টের তুলনায় বেশি বালু ও নিম্নমানের ইট ব্যবহার করার জন্যই ঘটেছে এই ঘটনা। আবার অনেকেই বলছেন নির্বাচনের আগে এই বিষয়টিকে নিয়ে স্থানীয় বিরোধীরা পেয়ে গেল এক লোভনীয় ইস্যু। আমি কাজ করতেছি, কাজের পরে একটা বিরাট বৃহত্তম একটা আওয়াজ হয়েছে। আওয়াজের পর এমন সবাই দূরে দূরে গিয়া দেখলাম, গিয়া দেখি এই জায়গাতে একটা পিলার বিরাট একটা অংশ ওয়াল সহ ভাঙা পড়ছে। আসলে এত নিম্ন স্তরে যদি কাজ হয়, ভবিষ্যতে স্কুলের স্টুডেন্ট আমাদেরই তো ভাই বোন সবাই স্টুডেন্ট পড়ে, এই পড়ার গতিতে যদি ভবিষ্যতে ভাঙা পড়ে তাহলে তো আমাদের আরও বড় বৃহত্তম একটা এই দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ এই সময় গিয়া দেখলাম বিরাট একটা অংশ লিয়া ভাঙা পড়লো। আসলে এটা তো হিসাবে প্রিন্সিপাল যেহেতু আমার হেড দায়িত্ব থাকার কথা ছিল। হ্যাঁ, ইটের যে তারা যে কাজ করতেছে আমরা দেখতেছি বালুর পরিমাণটা বেশি, সিমেন্টের পরিমাণ একবারে কম। আজকের থেকে 7 দিন আগে তারা বলে গাঁথনি করছে, 7 দিন পরে কি করে আবার ওয়াল ভাঙ্গা পরে। তারপরে তারা ফাঁসরাফাঁসরি করে তাড়াতাড়ি করে বাড়ি করে সিমেন্ট বালুর যা আছে 2 নম্বরের জিনিস সব ঢুকাই লাইতেছে। ইট দিতেছে একদম 2 নম্বর ইট, আর সিমেন্ট দিতেছে কম, বালু দিতেছে বেশি, একদম নিম্নমানের কাজ। তাড়াতাড়ি যাতে একতে পারে ফট করে লেবার দিয়ে তারা সব কিছু সরাই নিতেছে গা, যেটা আপনারা যাই বুধ দেখছেন আমরাও দেখছি। এরপর জিজ্ঞাসা কি হয়েছে, কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়েছে না, এমনি ব্যাঙ্গা পশে সব কে গুছে নিতেছে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 1996 সালের 12 ডিসেম্বর রাতে সেই নৃশংস হত্যালীলার কথা আজও ভুলেনি কল্যাণপুরের বাজার কলোনির বাসিন্দারা। প্রতি বছরের ন্যায় এবছরও তারা দিনটিকে স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সেই কালো দিন আজও মনে পড়ে কল্যাণপুরের বাজার কলোনি বাসিন্দাদের। সেই 12 ডিসেম্বরের রাতের বিভীষিকাময় ঘটনা মনে পড়লে আজও শরীরে শিহরণ দেয়। 1996 সালের 12 ডিসেম্বর রাতে কল্যাণপুর শহর লাগোয়া ঘনবসতি বাজার কলোনি গ্রামে অতর্কিতে গেরিলা কায়দায় 30 থেকে 40 জনের উগ্রবাদী দল গভীর রাতে আক্রমণ চালায়। জঙ্গিদের বন্দুকের নলের মুখে 26টি তরতাজা প্রাণ নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল বাড়িঘর, মৃত্যু হয় অনেক গৃহপালিত পশুর, রক্তে লাল হয়ে যায় গোটা বাজার কলোনি গ্রাম। তৎকালীন বিধায়ক প্রয়াত মাখনলাল চক্রবর্তীর বাড়িতে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, যদিও তিনি বেঁচে যান। জঙ্গিদের নাটকীয় হত্যালীলা এখনো পর্যন্ত ভুলতে পারেনি কল্যাণপুরের মানুষ। সেই কালো দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও সকালে কল্যাণপুরের বাজার কলোনির মানুষ, বিজেপি দলের নেতারা, কংগ্রেস দলের নেতারা 26 জন শহীদ হওয়া শহীদ বেদিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানায়। গ্রামবাসীরা অভিযোগ করে সেই দিনটিতে বন্দুকের নলের মুখে যাদের প্রাণ গিয়েছিল তখনকার সময় প্রয়াত বিধায়ক মাখনলাল চক্রবর্তী এবং বিরোধী কংগ্রেস নেতা প্রয়াত কাজল দাসের নেতৃত্বে ও শ্রমের ফলে সরকারি সুযোগ সুবিধা মিলেছিল, চাকরি হয় প্রত্যেকের, কিন্তু তার কয়েকজনের কিছুই মিলেনি, ফলে এক দুটি পরিবার তাকিয়ে সরকারি সাহায্যের। এছাড়া যারা গণহত্যা করেছিল প্রশাসনের দুর্বলতার কারণে আজ পর্যন্ত সঠিক দোষীদের শাস্তি মেলেনি। এখনো বাজার কলোনি গ্রামের লোকজনরা সঠিক তদন্ত করে শাস্তির দাবি করছে। 12 ডিসেম্বর যখন
গুণাগুণি লাগছে, তখন যা মন হয়ে যায় আমরা সুরের জন্য নামিয়ে লাগা। হ্যাঁ, আমার একটা ছেলে মারা গেছে, আর আমি অঙ্গ নিয়েছি, আর বারো জনের যারা যারা ইয়েছে তারা সবই কর্মসংস্থান সরকারে করে দিয়েছে। এবং সো আমি গুলি খাওয়ার পরে আমার ছেলেরে আমারে বাইরে ফাটাইছি। হ্যাঁ, চিকিৎসা বাবদে কষ্ট যা আছে সব তারা দিছে, আর আমার বড় একটা চাকরি দিয়ে দিছে। এদিন ওইছে, এদিন আমরা খাওয়া খাওয়া দাওয়া করে ঘুমাইছি, ঘুমাইছি পরে হঠাৎ করে আউনি গুলি রাখুস। হ্যাঁ, এবার গাড়াত বাইরে সবাই গুলি গুলি শুরু করছে। হ্যাঁ, এবার কেরা মাসে কেরা না মাসে করে তার না পড়ে গেছি। হ্যাঁ, অতটুকুই আমি জানি, কিন্তু আমরা এটা লিখছি কিন্তু গুলি রাখু যে হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আলু বীজ না পেয়ে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ কৃষকদের ঘটনা কল্যাণপুর ব্লকের অধীন উত্তর খিলাতলি কৃষি বিজাগার কেন্দ্রে। আলু বীজ না পেয়ে বঞ্চিত কৃষকরা কৃষি অফিসের কর্মচারীদের অফিস ঘরের ভেতরে রেখে দরজায় তালা ঝুলিয়ে দেয়। মঙ্গলবার বেলা একটা কুড়ি মিনিট নাগাদ তালা ঝুলিয়ে দিলেও ঘন্টার পর ঘন্টা চললেও কোনো আধিকারিক পৌঁছেনি। কল্যাণপুর ব্লক এলাকার উত্তর ঘিলাতলি কৃষি বিজাগার কেন্দ্রে হয় ঘটনাটি। এলাকার ৫০ থেকে ৬০ জন কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মধ্যে কৃষকদের নিয়ে চলছে দলতন্ত্র। যারা প্রকৃত কৃষক তাদেরকে বঞ্চিত করে রাতের আধারে সার বীজ সহ কীটনাশক ঔষধ চলে যাচ্ছে অন্যত্র। এছাড়াও অভিযোগ করে আজ যখন বঞ্চিত কৃষকরা একত্রিত হয়ে সার অফিসে আসে সার বীজ নিতে, তখন বিএলডব্লিউ নিখিল দেব তাদের জানিয়ে দেয় যে ওনার কাছে যে কাগজ এসেছে পঞ্চায়েত থেকে সেই কাগজে তাদের নামের লিস্ট নেই, তার জন্য তারা সার পাবে না। এর ফলে কৃষকরা বাধ্য হয়ে বিএলডব্লিউ নিখিল দেব এবং স্টোরের দায়িত্বে থাকা আরেক কর্মচারীকে ভেতরে রেখেই অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। তারা জানায় আলু বীজ যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে আজ তালা খোলা হবে না এবং আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আমাদের আজকে প্রায় যাবত এক বছর ধরে বন্যা হইতেছে, চারবার ফ্লাড দিয়ে গেছে। প্রায় যেই কৃষক আমরা আছি এখন বর্তমান আজকে প্রায় ৪০-৫০ জনই পাইছি, যে বীজগুলো আইতাছে দিতেছে যার যেমন নিয়ে এসে বাড়ি করে যার যেমন নামে বলতে লিস্ট করে দেওয়া হইতেছে। তারপর আমরা দেখলাম যে বীজ জন্য আমরা কৃষক মানুষ ছিলাম, আমরা বীজ পাওয়ার অধিকার আছে, তারপর আমরা তো বীজ পাই না। আজকে এক বছর ধরে বন্যা হইতেছে ৪-৫ বার পেলাম, তারা এখনো এটার প্রতিবাদ বা একজন যে এসে দেখতে আসছে না যে কৃষক কীভাবে আসছে। এখনও বন্যায় প্রায় আমার ৬-৭ খানি ক্ষেত যার ধানের তোল মানে জলের তলে আসছে। এখন আজকে এসে বীজ দেওয়ার কথা শুনে আবার পরে তাই না কইতেছে কিতাগিতা প্রধানের লোক মানে কিতাগিতা লেখছে, লিখে সে প্রায় কইতেছে ডালের বীজ, মোটরের বীজ আর মরিচের বীজ দিব, তা আলুর বীজ আর পাইতাম না। ওই জন্য তার ঘরে রেখে সে আমরা তালা দিয়ে এখানে টার্গেটটা পাই, সেই তাকের মোটাবেক আমরা ফিল্ডে ইমপ্লিমেন্ট করি। আমাদের যে একটা ব্যাকআপ অনুযায়ী আমরা ব্যাকআপ ছেড়েছি, আলু ইস্তুরে ইস্তুরে সাবসিডিতে পাঠিয়েছি এবং সেই মোটাবে আমরা ডিস্ট্রিবিউশন চলছে। আমরা যে ডিস্ট্রিবিউশন করি এটাতে কিন্তু পঞ্চায়েত সমিতির অ্যাপ্রুভাল ছাড়া আমরা দিই না। পঞ্চায়েত সমিতির এবং রেসপেক্টিভ গাঁও পঞ্চায়েতের প্রধানের অনুমোদন অনুযায়ী আমরা সেই বীজ বিতরণ করি। এরপরে এখন কিছু কৃষক তারা দাবি করছেন যে তারাও বীজ চায়, তাহলে এটার উপর নির্ভর করে আমরা এই যে কাগজটা পেলাম যে এই হলো কৃষকের লিস্ট, তারাও আলু চায়। সুতরাং আমরা ডিস্ট্রিক্ট অথরিটির কাছে এই লিস্টগুলি পাঠিয়ে দিব, এই লিস্ট অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট অথরিটির আলু দেওয়ার ব্যবস্থা করবেন এবং আমরা আশা করি ডিস্ট্রিক্ট অথরিটির সহায়তায় আমরা যারা কিছু মানে কিছু কিছু কৃষকরা আলু চাষ করতে চান তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এদিকে খবর পেয়ে ছুটে আসেন জেলার কিষাণ মোর্চার সভাপতি নৃপেন্দ্র পাল, কিষাণ নেতা রূপচাঁদ সরকার, জীবন দেবনাথ সহ প্রমুখরা। দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে ছুটে আসেন কৃষি আধিকারিক বলেন্দ্র দেববর্মা, তিনি এসে কৃষকদেরকে আশ্বাস দিলে অবরোধ মুক্ত করেন। আমরা কল্যাণপুর সুপারিনটেন্ডেন্টের কাছে বিভিন্ন ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে ডেপুটেশন দেওয়ার পর ওনারা আশ্বাস দিয়েছেন যে যারা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য
অর্থনৈতিকভাবে তো সাহায্য করা যাবে না, তাদেরকে বীজ দেওয়া হবে, আলুর বীজ, মটরের বীজ, ডালের বীজ, বিভিন্ন বীজ দেবে, কিন্তু আদৌ সেই বীজ দেওয়ার নাম করে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে হরটি মিশন, আত্মা, NHM এইসব স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে রাজ্য সরকারের এগ্রিকালচার এবং হর্টিকালচার দপ্তরকে, কিন্তু বাস্তবে সেই রাজ্যের যখন স্টোরগুলোতে এসে বীজ, চারা, ধান এসব পৌঁছায়, তখন এখানকার যারা স্টোরের দায়িত্ব আছেন BLW বাবুরা এবং আমার সুপারিনটেন্ডেন্ট সাহেবরা, তারা পঞ্চায়েতের প্রতিনিধিদের মাধ্যমে সেই বীজ, সার, বিলি বণ্টন করে। পঞ্চায়েতের প্রধান যে লিস্ট দেয়, সেই লিস্ট অনুযায়ী এখানে সার, বীজ বণ্টন করা হয়। এমনকি আমাদের কৃষকরা এখানে লক্ষ্য করতে পেরেছে যে প্রধানের বাড়িতে, মেম্বারের বাড়িতে বীজ, সার এসব নিয়ে রাখা হয়, তারপরে মেম্বার এবং প্রধানের বাড়ির থেকে সেগুলি বিলি বণ্টন করা হয়, স্টোরে এসে সেগুলি পাওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।